मगोचीन मोही रोग भरिया मगोचीन मोही रोग भरिया জোয়ারের জল দু ঘন্টা বাকি। আপনারা দেখতে পাচ্ছেন নদী বাঁধ থেকে আর এক চাকর বাকি আছে জল ছাপিয়ে লোকালয়ে ঢুকতে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সদস্য আর নিজেকে ঠিক রাখতে না পেরে নদীর কূলে ঝাঁপিয়ে পড়েছে।
চলছে যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ। দুর্যোগ কমিটির সদস্যরা এবং এলাকার গ্রামবাসী তারা সেই রাত 4টা থেকে ঘুরে চলেছে এইভাবে নদীবদ্ধ। আপনারা ডক্টর কাশীনাথ নন্দীর গানটি শুনলেন, তার সঙ্গে সুন্দরবনের কিছু এলাকা দেখলেন। আপনারা কোনটা দেখলেন, তার গানটা দেখলেন না ফ্ল্যাটটাকে দেখলেন? 6 ফিট জলের উপরে দাঁড়িয়ে বলা যে এখানে 6 ফিট জল আছে তাতে কি রিপোর্টিং হয়? আজকে 2009 আগের থেকেও চলছে, আয়লার আগের থেকেও সেখানে এরকমই চলছে। কান্তি গাঙ্গুলি মানুষদের মাঝে গিয়ে কাজ করছিলেন, তখন মনে হতো না যে কত কাজ করছেন। আসলে মানুষের জাগরণ না করলে বছরের পর বছর এইভাবে কাদা মাটি মেখেই কাজ করতে হবে, তাতে সুন্দরবনের উন্নতি হয়নি। তাদের নিজেদের কি উন্নতি হয়েছে সেটাও আমার জানা নেই, কারণ আমি এখনও অবধি শুনিনি কোনো মানুষ তার সব কিছু নিয়ে ওপরে গেছে। আলেকজান্ডার বলেই দিয়েছিল প্রায় পৃথিবী জয় করার পরে, যখন বুঝতে পারলো যে এই পৃথিবীকে জয় করা যাবে না, মানুষকেই জয় করতে হবে, যার জন্যে বুদ্ধ মহাবীর তাদের সংসার ছেড়ে চলে গেলেন তপস্যা করতে। তারা এখনও বুঝতে পারছেন না, যদি বেঁচে থাকেন আমাদের মাধ্যমে, যে অ্যাকচুয়ালি তারা কী করতে চেয়েছিলেন। বড় বড় মুনি ঋষিরা যে কথাগুলো বলে গেছেন, এবার আমাদের মধ্যে দিয়েই তো ছড়াচ্ছে, আমাদের মধ্যে দিয়ে ছড়াচ্ছে যে 6 ফিট জলের ওপরে দাঁড়িয়ে বলতে হবে 6 ফিট জল আছে। সেটা 4 ফিটও হতে পারে, সেটা 7 ফিটও হতে পারে, আমার উচ্চতা 5 ফিট 6, আমার যদি এতদূর জলটা এসে থাকে তাহলে 5 ফিট প্রায় একটু ছোঁয়া ছোঁয়া জলটা, তাতে কী প্রমাণ হবে? বাড়িতে বসে যে মানুষটি দেখছে এই খবরগুলো, সে কি সুন্দরবনের মানুষের জন্য তার একদম প্রেম উতলে পড়বে? তিনি কি একটা গান লিখে দেবেন? তিনি কি একটি কবিতা লিখে দেবেন? তিনি কি এগিয়ে আসবেন? এবং সুন্দরবনের মানুষেরাও যখন এইগুলো ঘটছে, তখন কঞ্চি দিয়ে, একটা ছোটো বেড়া দিয়ে, একটা ছোটো কঞ্চি দিয়ে, তারপরে কিছু খড় দিয়ে তাদের ওইগুলো বাঁধার চেষ্টা করছেন। তো আমি তরুণকে একটা জিনিসে জানালাম যে আমি তো সুন্দরবনে থাকি না, তাই সুন্দরবনের মানুষদের চাহিদা কী? সেইখানে কি তারা 60% সুদ দেয়? তারা বাঁচেটা কী হবে? ধরুন যখন আইলা আসে না, 3 মাস তো গল্পটা হচ্ছে, 2 মাসের, যখন এরকম আইলা আসে তারপরে বৃষ্টি আসে, তারপরে নর্মাল লাইফ যেমন আমাদের এখানে হয়, তখন মানে ক্লিয়ার আকাশ, ক্লিয়ার গভর্নমেন্ট, ক্লিয়ার আমেরিকা, ক্লিয়ার ইউরোপ। এই কথাগুলো কেন বলছি, যে গানটা শোনালাম কেন? আমি তো ফ্ল্যাটটাই শোনাতে পারতাম, ফ্ল্যাটের আওয়াজটা শোনাতে পারতাম, হাওয়াটা শোনাতে পারতাম। তার কারণ হচ্ছে চিন্ময়ী মা চারিদিকে ছড়িয়ে রয়েছেন, তাকে ধরে নিজেদের কাজে কীভাবে লাগাবো? তিনি তো পৃথিবীটাকে গড়ে দিয়ে বললেন যে এবার তোরা করে খা। আমরা ঠিক করলাম না, আমরা তার পূজোই করে যাব, পূজোই করে যাব, কিন্তু করে খাবো না। তাই সুন্দরবনের বাসীরা ভারতবর্ষবাসীদের মতনই তারা মনে করলো আমরা লড়েই যাব, অসহায় থাকবো। এরও তো একটা এন্ড হওয়া উচিত। সাধারণ মানুষ তার জাগরণের জন্যে সে তো নিজের পুজোটা করবে, নিজের ছেলের ভবিষ্যৎটা করবে। ভাবুন, যারা এই বাঁধটা দিচ্ছে দুর্যোগ কমিটি লোকেরা, তাদের কি সন্তানরা জন্মাবেন না? তার কি নাতিরা জন্মাবেন না? তার জন্যে তারা কি কোনো দিনই খাটবেন না? আজ থেকে 1.5 বছর আগে যখন আমরা এই প্রশ্নগুলো রাখছিলাম সেখানকার কিছু মানুষদের কাছে, স্পেসিফিক 2 মানুষের কাছে, তখন আমার প্রশ্ন করতে করতেই মনে হয়েছিল যে আমরা চলে যাব, তারাও ভুলে যাবে, কী হবে এগুলো করে? ঠিক সেইভাবে পাড়ার ক্লাবগুলো এফেক্ট করে, সেইভাবেই চলে, কী হবে করে? এই যে কী হবে করের ওপরে দাঁড়িয়ে আছে পৃথিবীর বৃহত্তম মুভমেন্ট। যখন রাবণের ভাই তাকে অ্যাডভাইস করলো যে তুমি সীতাকে ফিরিয়ে দাও, রাবণ বললো ধ্যাত তুই আবার কী বুঝিস, পড়ে যা। সে রাবণের লঙ্কা ছেড়ে চলে এলো রামের কাছে। তারপরেটা কী হলো? রাবণের ভাইয়ের নাম জিজ্ঞেস করছেন, তো কী করবো জেনে? আপনি বা কী করবেন জেনে? যদি বলেও দিই বিভীষণ, আপনি গুগল সার্চ করে বার করে নেবেন। আর যারা আমাদের অনুষ্ঠান দেখেন না, তারা দেখলেই বা কী, না দেখলেই বা কী, আমরা সাবস্ক্রাইবও করতে বলি না। তার কারণটা হচ্ছে পৃথিবীতে চেঞ্জ কারা আনবে? যারা ব্রিগেডে 10 লাখ লোকের ভিড় করেছিল আর যারা মঞ্চের ওপরে ছিল, দেখুন দুটোই ব্ল্যাঙ্ক, দুটোই হাওয়া। আমরা তো ভোট পাইনি, আমরা তো জিতিনি। এই 10 লাখ মানুষ কী করে তাহলে ভোটটা পাবে, কী করে জিতবে?
এই 10 লাখ মানুষ ব্রিগেডে না এসে মাসে যদি 100 টাকা করে পার্টি ফান্ডে পাঠায়, সেই পার্টির লোকেরা বন্ধ মিল কারখানার পাশে যদি দাঁড়ান, তারা যদি বাঁধ বাঁধার জন্যে সেইখানে যেটা সুন্দরবনে যেটা নতুন অ্যাডভাইস দিচ্ছি, তারা যদি ইট খোলা খুলে দেন, যখন বৃষ্টি হয় না, যখন প্লাবন আসে না, যখন বন্যা আসে না, যখন জোয়ারের জল ঢুকে যায় না, তখন সেখানে ইট তৈরি হবে এবং বারো মাস ধরে সেই ইট দিয়ে বাঁধ তৈরি হতেই থাকবে। সেখানকার মানুষেরা কাজ করতেই থাকবে। তাদের ঘরের সঙ্গে একটা ঘর আলাদা করে বানাবে যেখানে ওয়েস্টার্ন পটি রাখবে এবং তারা ভারতবর্ষের মানুষদের বলবে আমাদেরকে মেম্বারশিপ পাঠাও, তাহলে আমাদের বাড়িতে এসে তোমরা থাকবে, আমরা তোমাদের বোটের অ্যারেঞ্জমেন্ট করে দেবো, আমরা তোমাদের সাইট সিং করিয়ে দেবো, হোমস্টে হয়ে যাবে, যেহেতু করোনার পরে হোমস্টের কথা সবাই বলছে। তাহলে ভারতবর্ষের পরিবর্তন সাধারণ মানুষের হাত ধরেই আসতে পারে। তখন আইলা পাইলার টাকাগুলো গভর্নমেন্টের কাছে না পাঠিয়ে সুপার এনজিওদের কাছে যদি পাঠানো হয় তাহলেই দেশে উন্নতি চলে আসবে। আমি বারবার যখন ফ্ল্যাটের রিপোর্টগুলো দেখছিলাম খুব অসহায় লাগছিলো, 6 ফুট জল দেন আমি কী করবো, 190 কিলোমিটার বেগে একটা হাওয়া আসে, সেটা আমি 24 ঘন্টা ধরে দেখে করবোটা কি? আমি তো জানতে চাইবো সেখানকার মানুষেরা হ্যান্ডস এর পরের বছর যখন অন্য কিছু নাকি কালকেই দেখলাম গুলাবি নামে আসবে, তাহলে এই একটা বছর মানুষের প্রিপারেশান কী হবে? গভর্নমেন্টের প্রিপারেশানটা যেটা বুঝতে পারলাম ইনস্ট্যান্ট, মানে 7 দিন পরে যেহেতু আসবে আমরা আয়লা সেন্টারে রেখে দেবো, চিড়েমুড়ি জল খাইয়ে দেবো এবং কিছু মানে ইলেকট্রিসিটিটাকে কেটে দেবো, জেনারেটর এনে রেখে দেবো, পুলিশকে টাল মানে দেখে যাবে মানে ঘুরে যাবে এবং মানুষেরা সেখানে থাকবে, বাথরুমটা নোংরা থাকবে, জলের অভাব থাকবে, জল সেভাবে খেতে পারবে না, তারপরে তাদের পায়ের রোগ। সুন্দরবনের মেইন আরেকটা রোগ হচ্ছে যেহেতু তাদেরকে মাছ ধরতে বাধ্য হয়, তাদের জল গায়ে লাগে, পায়ে লাগে, তারা সেরকম ওই স্কিন ডিজিজে ভোগেন। তো স্কুবা ডাইভিং বলে একটা শব্দ আছে, সেখানে তারা একটা মেটিরিয়াল পরে গায়ে, সেটা প্লাস্টিকের হয়, সেটা গায়ের সঙ্গে জড়ানো থাকে, তাতে গায়ে জল লাগে না। আপনারা যদি একটু খোঁজ নেন পার্ক স্ট্রিট অঞ্চলে, তাহলে স্কুবা ডাইভিংয়ের স্যুট পেয়ে যাবেন। যারা এই মাছে এই যে মাছ ধরতে নামেন মায়েরা বাবারা বাধ্য হয়ে, তারা কিন্তু এটা পড়লে তাদের ওই রোগটি আর হবে না। ইট তৈরি হতে পারে, সুপার কোঅপারেটিভ উইথ সিটিজেন্স অফ ইন্ডিয়া হতে পারে, তারই মধ্যে আবার 6 মাস আমাদের যারা এই টিকরি বর্ডারে কিষানরা রয়েছেন তাদের 6 মাস হয়ে গেছে। তো বুঝতেই পারছেন গভর্নমেন্টের সঙ্গে কমিউনিকেট করার কোনো শব্দ আপনারা খুঁজে পাবেন না, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট আপনাকে ওয়েট করে যে আপনার মূল্য কত। যেই মুহূর্তে আপনার মূল্য কোটি কোটি টাকার হয়ে যাবে গভর্নমেন্ট আপনার সঙ্গে কথা বলবে, এটার সঙ্গে কোটি টাকার সঙ্গে আবার মানুষও থাকতে হবে। তো যে কিষানরা এখনও সিটিজেনদের সঙ্গে জয়েন করেনি তাদের কথা গভর্নমেন্টের শোনার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন তারা বুঝে যাবে যে এরা সিটিজেনদের সঙ্গে কমিউনিকেট করে MSP-র প্রাইস ঠিক করে ট্রাকে করে বাজারে ডিরেক্ট পাঠিয়ে দিচ্ছে এবং তাদের আস্কিং প্রাইসেই সাধারণ কনজিউমাররা কিনে নিচ্ছে এবং ভারতবর্ষের কিষানেরা একটা পাবলিক লিমিটেড ফার্ম করে দিয়েছে যেখানকার ইকুইটিরা সিটিজেনরা কিনে নিচ্ছে, সেখান থেকে প্রফিট হচ্ছে, সেই প্রফিট আবার তাদের কাছে পৌঁছে যাচ্ছে, যেটা যে কোনো স্টিল ইন্ডাস্ট্রি বা মেডিসিন ইন্ডাস্ট্রির থেকে বেশি বড় প্রফিট হবে, এমনও কোনো কনসেপ্ট লঞ্চ হয়নি। আমি বলছি এর পরে লঞ্চ হবে, বহু 2 বছর পরে হতে পারে, 3 বছর পরে হতে পারে, যেখানে সব কৃষকরা তাদের ডোনেশন মানে ইকুইটি কিনে কিনে তার পাবলিক লিমিটেডের সঙ্গে থাকতে পারে, সবকটা ল্যান্ড তাদের আন্ডারে রেজিস্ট্রেশন থাকবে। তাহলে একটা ল্যান্ডের ওপরেও যদি গভর্নমেন্টের চোখ পড়ে তাহলে পাবলিক লিমিটেডের সঙ্গে তাকে লড়াই করে নিতে হবে। রিলায়েন্সের চেয়ে বড় পাবলিক লিমিটেড কোম্পানি হবে কিষানদের। যদি আপনারা বিজনেসটা বোঝেন, যদি আপনারা ইকোনমিক্সটা বোঝেন, তাহলে ওই বাঁধ কাঁচা মাটি দিয়ে দেওয়া যায় না, তাহলে সেগুলো তো ভেঙে যাবে, সে তো শ্রীরামপুরে বসে আমি এমনিই বলতে পারি। তার জন্যে সুন্দরবন গিয়ে তো রিপোর্ট করতে হবে না, ভারতবর্ষ সেই মানুষদের দিকে তাকিয়ে আছে যারা আজকে বাঁধ দিচ্ছেন, তারা কি পৃথিবীর বাঁধ দিতে পারবেন? আজকের এই গানটাকে আমি ডেডিকেট করলাম ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য, যারা বাড়িতে বসে ভাবছেন আমরা কি করতে পারবো, আমরা কি মেয়ের ওয়াচার হয়ে থেকে যাব, মানে আমরা দুর্দশা দেখবো এবং রান্না করতে চলে যাব, দুর্দশা দেখবো খবর কাগজ পড়বো, দুর্দশা দেখবো হাই হাই করতে মারাও যাব এবং মৃত্যুর সময় আপনি জানবেন না আপনি বেঁচেছিলেন কেন, এইটা আপনাকে আরও বেশি ভাবিয়ে তুলবে। শত শত রবীন্দ্রসঙ্গীত, শত শত নজরুল গীতি শোনা সত্ত্বেও আপনারা দাঙ্গা আটকাতে পারবেন না, কারণ রবীন্দ্রনাথ নজরুল কমিটি কোথাও হয়নি, মাসে একদিন আমরা চাঁদা দিয়ে একসাথে খাইও নি,
শুধু পূজোর সময় কোনোরকমভাবে মুখ দেখাদেখির জন্য একটা চাঁদা তোলা হয়, সেই চাঁদাতে পাড়ার মায়েদের পেনশন হয় না। ভারতবর্ষের জাগরণ এখন বহু বছর বাকি, সবে কথা শুরু হয়েছে, তাও বেশিরভাগ লোক যারা কলকাতার দিকে থাকেন, মফস্বলের দিকে থাকেন, তারা শোনেনই না। গ্রামের লোকেরা তাদের কাজে এত ব্যস্ত থাকেন, তারাও হাফ শোনেন। ফুল কথা শোনার মতন এখনও আমাদের সোসাইটি তৈরি হয়নি, কিন্তু আমাদের কাজ বলে দেওয়া, সাজেশন দেওয়া নয়। এটা করলে এটা হতে পারতো, যেহেতু দেখবেন যে রাবণের ভাই অ্যাডভাইস দিয়েছিল শোনেনি, কৃষ্ণ দুর্যোধনকে অ্যাডভাইস দিয়েছিল শোনেনি, তাহলে আমাদের সমাজ যা হবার তাই হবে, শেষ করি পুলিশ স্টেশন দিয়ে। দ্রৌপদীকে যখন ধরে আনা হলো সেই রাজসভাতে, দুঃশাসন যখন হেঁচড়ে 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 চুলের মুঠি ধরে নিয়ে আসে, তখন কিন্তু ভীষ্ম দাঁড়িয়ে দেখছিলেন। ভীষ্মর কমিটমেন্ট ছিল ফর ওয়েলফেয়ার অফ হস্তিনাপুর, নট টু দ্য কিং, মানে ধৃতরাষ্ট্রের প্রতি তার কোনো রকম ডেডিকেশন থাকারই কথা নয়। তিনি কিন্তু দুঃশাসনের বুকে তীর চালিয়ে মেরে দিতে পারেননি, সেজন্যে আজকে পুলিশ স্টেশন, কোর্ট এবং উকিল। এবার বলবেন তার সঙ্গে নরেশ দা পুলিশ স্টেশনের কী যোগাযোগ আছে? দেখবেন আপনি কমপ্লেন করেন, ওই যে কেসটা হয়েছিল দ্রৌপদী, তারপরে ঠিক হলো, আচ্ছা রাজাদের আগেন্স্টে যদি কিছু করতে হয় তাহলে আমরা কমপ্লেন করব। সেই দুঃশাসন হচ্ছে রেফিস্ট হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আপনারা যখন কমপ্লেন করতে যাচ্ছেন একটা FIR নেওয়া হচ্ছে, FIRটা নেওয়ার পরে এই মেয়েটিকে প্রমাণ করতে হবে তার সঙ্গে কী কী ঘটেছিল। মানে এখানে তো সে রেপ্ট হলোই, তারপরে বারবার সে রেপ্ট হলো, কোর্টের কাজটা কি? যদি আপনি একজন উকিল হয়ে এই রেপিস্টকে রেপিস্ট হিসেবে প্রমাণ করতে পারেন তাহলে তার ফাঁসি হবে। আপনি ভাবুন আসল জাজটাকে, আসল জাজ হচ্ছে সেই রেপিস্ট যে রেপটা করে ফেললো, আর এই জাজ যদি 8 পাসও হতেন তাহলে সে বলতেন ফাঁসি দিয়ে দেওয়া, যেহেতু ইনি একটু বেশি পাস্ট, তার 4 বছর 5 বছর লাগছে বুঝতে যে এই সিস্টেমে এই মেয়েটিকে বাঁচানোর মতন কোনো সিস্টেম সেই দ্রৌপদীর কাল থেকে এখন অবধি হয়নি। মডার্ন সিভিলাইজেশন তৈরিটা কী করেছে? মডার্ন সিভিলাইজেশন তৈরি করেছে যাতে আপনি কাঁদতে পারেন, সেই কান্নাকাটিটা নিয়ে ইতিহাসটা লিখতে পারে, আপনি যাতে না কাঁদেন তার জন্য এখনও ইতিহাসের পেন কলম এখনও হয়নি। তাই সাংবাদিকদেরও বলা হচ্ছে দুঃসাহস, দুঃসাহস সাংবাদিক। সাংবাদিক মরে কী প্রমাণ করবে? তাদের স্যালারিই তো ঠিক করে পায় না। আমি বুঝলাম না দুঃসাহস সাংবাদিক কে, যে 129 কোটি টাকার করাপশন ধরে, না যে দেশের 100 কোটিকে জাগাতে পারলো না। হাজারো 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 সাংবাদিক, তাদের কলম থেকে এখনও বেরোয়নি সেই লেখা যেখান থেকে সাধারণ নাগরিকদের উত্থান হবে। তো তারা কাঁদলেন না বললেন, কার কী যায় আসে? ম্যাক্সিমাম তাদের বাড়ির লোকেদের তফাৎ হবে, এবং তারা যাদের সঙ্গে কাজ করেন তাদের এফেক্ট হতে পারে, বাদবাকি কারোর কিচ্ছু যায় আসবে না। বিকজ ইউ রিপোর্টেড নাথিং, ইউ উইল এন্ড আপ ইন নাথিং। যদি আপনার লেখা, আপনার কথাতে, মানুষের কন্ট্রিবিউশনে মানুষ যদি উঠে না দাঁড়ায়, তার ঘোলটাকে না পাল্টায়, পুজোর যদি বাজেট আজকে 10 কোটি টাকা থাকে সেটাকে 50 লাখ নামিয়ে 9.5 কোটি টাকা যদি সে মানুষের স্বার্থে না লাগায়, তাহলে সে যেমন দুর্গাপূজার কমিটি হয়েও সে একটা রাবণ, সেই রাবণই আমরা তৈরি করেছি ক্লাবের চারিদিক দিয়ে। আজকে যদি সাংবাদিকরা এর আগে লিখতেই না পারে তাহলে সেই সাংবাদিকতার মানেটা কী? উই বিলং টু জিরো, আমরা শূন্যতে বিলং করি। তাই মৃত্যুর পরে যেমন কিছু আপনি নিয়ে যেতে পারবেন না, আপনি অলরেডি শূন্যতে রয়েছেন, আপনি বারবার শূন্য তৈরি করছেন। আপনার কত দুঃসাহস রয়েছে দেখি না, যে আপনার পাড়ার বস্তি বাড়ির সম্বন্ধে আপনি কী লিখলে, আপনাদের টিভি রিপোর্টিং থেকে কী লিখলে দেশের গভর্নমেন্ট সেই বস্তি বাড়ির ডেভেলপমেন্ট করবে, সেখানে সোলার লাগাবে, সেখানে ট্যাঙ্ক করে দেবে, যে কোনো আগুন লাগলে ওই ট্যাঙ্ক থেকে জল সেখানে এসে পড়বে। আপনাদের সাহস নেই, যে সাহসের কথা বলা হচ্ছে সেই সাহসিকতার কোনো প্রয়োজন নেই। আসল সাহসিকতা হচ্ছে দেশের ডেভেলপমেন্ট, মানুষদের ডেভেলপমেন্ট, মানুষদেরকে জুড়ে সব কিছুর ডেভেলপমেন্ট। এর বাদে, ডেভেলপমেন্ট এবং প্রোগ্রেস বাদে কোনো ধরনের জার্নালিজম হতে পারে না। তাই আমাদের মতন ছোট ছোট চ্যানেল সেই প্রচেষ্টা করেই যাবে, করেই যাবে, করেই যাবে, যতই আপনারা আমাদের গালাগাল করুন, করেই যাব। এবং যারা ছোট ছোট ইউটিউবাররা আছেন, যারা এখনও ভাষা আন্দোলনের মুখ দিচ্ছেন, তাদের ভাষা দিচ্ছেন, তাদের গদ গদ বাংলা দিচ্ছেন, ইংলিশ দিচ্ছেন, হিন্দি দিচ্ছেন, তাদেরও বলবো, যদি প্রোগ্রেসের কথা না বলেন আপনারাও হারিয়ে যাবেন। আলেকজান্ডারের মতন যখন বলতে হবে মৃত্যুর পরে, আমার 2 হাত ছড়িয়ে রেখো যেন মানুষ দেখতে পায় যে আমরা কিছু নিয়ে যেতে পারিনি। হিটলারও পারেনি, মুসোলিনিও পারেনি, আপনারাও পারবেন না। আপনারা যদি তাদের ফলোয়ার না হন তাহলে আপনারা প্রোগ্রেসের কথা বাদে অন্য কথা কী করে বলতে পারেন? আজ এতদূর সুন্দরবন নিয়ে তরুণ সর্দারকেও একই কথা বলেছি,
যে তোমার যে ফিলিং সুন্দরবনে থাকার, সেখানকার মানুষদের দরদ, তাদের সমস্যা এবং তাদের সমাধান সব কিছুকে নিয়ে একটা রিপোর্ট করতে চাই। যেখানে মানুষ দেখবে ফ্লাডটা চলছিল, বর্ষাটা হচ্ছিল, আর আপনার ভাষ্যটা যাবে ডেডিকেটেড টু দ্য পিপল অফ সুন্দরবন অ্যান্ড টু দ্য পিপল অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ। कॉम्प्रोमाइज करके जीना चाहिए, ज्यादा सोचना नहीं चाहिए। कॉम्प्रोमाइज करके जी रहे हैं, इसीलिए तो हमारी गर्दन पर पैर रख के ये नेता खड़े हैं। कोई आकर कुछ करेगा और समाज में बदलाव आएगा, इससे लोगों का भरोसा उठ गया है। गांधीवाद, लोहियावाद, मार्क्सवाद, अंबेडकरवाद, भारतवर्ष ये चारटे मतवाद, কোনো মতবাদের দরকার নেই, একটা মতবাদের দরকার নেই। আমাকে নিয়োগীজি বলেছিলেন, শুধু তোমার যদি দরদ থাকে, মানুষের প্রতি তোমার যদি ভালোবাসা থাকে, তাহলে আবার কোনো মতবাদ দরকার নেই। মানুষের মঙ্গলের জন্য কি করতে হবে সেই সিদ্ধান্ত তুমি কিন্তু ভুল করবে না, যদি তার প্রতি ভালোবাসা থাকে।